হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এয়ারপোর্টে। চিত্রনায়িকা অপু বিশ্বাস জয়কে নিয়ে ফিরে এলেন বোম্বেতে সুপারস্টার শাকিব খানের দার সিনেমা শুটিংয়ে শাকিবকে রেখে জয়কে নিয়ে। তার কারণ একটাই, তার এবার শুটিং রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে এসেও তিনি যে একদম খুব ফ্রিভাবে বসে থাকতে পারবেন তা কিন্তু নয়, তার জন্য আবার কাজ রেডি রয়েছে। তিনিও যাবেন আবার বাংলাদেশের মধ্যেই অন্য একটা ডিস্ট্রিক্টে শোরুম উদ্বোধন করতে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এই কটা দিন খুব ব্যস্ততায় কেটেছে। শাকিব এত চমৎকার করে শুটিং করছিল, জয় তো একেবারে আসতেই চায়নি। জয়ের কাছে অসম্ভব ভালো লেগেছে দর সিনেমায় তার বাবার লুক। বারবার বলছিল, মম, ওই আন্টিটাও অনেক সুন্দর, আর পাপাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, একদম সুপার হিরো। তুমি কি জানো, পাপা আরও বেশি সুন্দর করে অভিনয় করছে এই সিনেমাটিতে। প্রিয়তমা সিনেমাটিতে বাবা অনেক ভালো অভিনয় করেছে, আমার বন্ধুরা বলেছে, আমার বন্ধুর মা বলেছে এই সিনেমাটি সে দেখেছে, সিনেমাটি নাকি অনেক ভালো হয়েছে। আমিও তো তোমার সঙ্গে দেখেছি, আমার কাছেও ভালো লেগেছে। কিন্তু দার সিনেমায় হিন্দি লোকে পাপাকে আরও বেশি স্মার্ট লাগছে, আমার পাপা তো আসলেই অনেক বেশি স্মার্ট। এ কথা শুনে অপু বিশ্বাস হেসে দিলেন, বললেন, নিশ্চয়ই তোমার পাপা অনেক বেশি স্মার্ট। বললেন, সোনাল আন্টি আমাকে কত ভালোবাসে, আমাকে কত চকলেটস দিয়েছে, বাংলাদেশে আসলে সোনাল আন্টিকেও আমি অনেক চকলেটস দিব, তুমি আমাকে অনেক চকলেটস কিনে দিও তম্মু যমুনা ফিউচার পার্কের শোরুম থেকে। এই কথা শুনে অপু বিশ্বাস বললেন, তাকে বাংলাদেশ থেকে চকলেটস কিনে দিতে হবে কেন, তুমি যখন আমেরিকা যাবে তখন সেখান থেকে আন্টির জন্য চকলেটস নিয়ে এসো, তাহলে বিদেশি চকলেট আন্টি খুব পছন্দ করবে। এই কথা শুনে জয়া বলে, আমি যখন বড় হব, অনেক চাকরি করব, অনেক টাকা হবে আমার, তখন তোমার জন্য, পাপার জন্য আর সোনাল আন্টির জন্য অনেক চকলেটস নিয়ে আসব। এ কথা শোনার পর অপু বিশ্বাস বলেন, আর বীর, তোমার ভাই ভাইয়ের জন্য চকলেটস আনবে না। জয় বলে, ভাইয়ের জন্য তো অবশ্যই চকলেটস আনবো, আমি আমার ভাইকে অনেক ভালোবাসবো। তুমি তো বলেছো ভাইকে অনেক ভালোবাসতে হয়, নিজের খেলনা ভাইকে দিতে হয়, নিজের খাবার ভাইকে দিতে হয়, আর চকলেটস তো বাচ্চাদেরকে দিতেই হয়, ও তোমার বেবি, ওকে তো অবশ্যই দেব। একথা শুনে অপু বিশ্বাস বললো, ও তোমার বেবি, আর তোমার আবার বেবি আছে? জয় বলে, হ্যাঁ, ছোটরা তো বেবি, ও তো আমার বেবি। একথা শুনে অপু বিশ্বাস বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইকে চকলেটস দাও আর সোনাল আন্টিকে চকলেটস দাও, আমাকে দিতে হবে না। জয় বলে, মাম্মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকেও তো চকলেটস দিব, আর পাপাকে বলবো আসার সময় তোমার জন্য যেন খুব চমৎকার লাল একটা শাড়ি নিয়ে আসে, তুমি তো লাল শাড়ি পরলে তোমাকে পরীর মতো দেখায়। এই কথা শুনে এবার অপু বিশ্বাস হেসে দিলেন, বলেন, বাবার মতন তো খুব বুদ্ধিমান হয়েছিস, ভেবেছিস মা রাগ করেছে, আর শাড়ির কথা শুনলে অনেক খুশি হয়ে যাবে না। বন্ধুরা, এরকমই খুনসুটি চলে সারাদিন জয়, অপু এবং সাকিবের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে। Thank you.